এই তোমরা শুনো, তোমরা যা যা শিখাচ্ছি সব মনে ধোয়া বুঝলা। তোমরা যদি আজকের পার্টিটা ভালো মতন পার করতে পারো তাহলে মেলায় টাকা তোমাকে দিব। প্রফেসর কোহানকার বুশ, আপনি একবার নিশ্চিন্তে থাকতে পারেন বুঝলেন। আমাদের উপর যে বিশ্বাস আপনার আছে সে বিশ্বাস মিথ্যা হবার নয়। প্রফেসর, আপনি আন্ডার যে বহু শিক্ষা দিচ্ছেন এই শিক্ষা আন্ডার জীবনে কোনো দিন বুঝতে পারতেন না। তোমাকে মেলায় ধন্যবাদ, আসো তোমার সাথে পরিচয় করে দিই। শুভ সন্ধ্যা। গুড ইভিনিং। আমার তিনটা ছাত্রের সাথে আপনাকে পরিচয় করে দিই, মিসেস গথরকাস। খুশি হইলে ধ্বংস হইলাম, সুরমার হইয়া গেলাম। আর কাউন্টেস ইস্টিজ ভাষার আনন্দিত হইলাম, উৎফুল্ল হইলাম, মরে গেছি মুই। ও এক মিনিট, এই লোকগুলো তো খুব মজার। আশা করি আমার লেগে চেকবুকটা সাথে করে এনেছেন। এটা অবিশ্বাস্য, তবে এখনো অনেক সময় বাকি আছে। ও মাই সুইট লুয়া ক্যাংকাস, আরে দারুণ সুন্দর লাগে রে। ও থ্যাঙ্ক ইউ, তোমাদেরও সুন্দর লাগছে। ও পরিচয় করে দি, আমার বান্ধবী মিসেস স্মাইল। তোমার লোকে হরছি তো এটা বারে খুশি হইলাম। ও হে দি সাম পাগলি। আসলে আন্ডা অনেকদিন হওয়ার একটা পার্টি চাইলাম তো আন্ডা খুব ভালো লাগবে। প্রথম পার্টি আমরা জেলখানাত করেছিলাম বিশ্বাস করো। ও কার্লিংটন, তুমি আয়। হাজেরিংটন, পরিচয় করা দি, এথারলের মিসেস স্মাইট। ওয়া তো তুমি ভালো পারো। আই ও খুব খুশি হলাম। মুই আপনার হাতে একটা চুমা দিতে পারি? একেবারে সত্যিকারের পুরুষ। তোমরা কিছু দেখো নাই? একটু না দেখলি দাদার বাচ্চা, আর কিছু একটা দিয়ে ডাকতে হইব। আইসি, তোমরা এখানে তোমরা ঢুকে বেড়াচ্ছি আসামার সাথে? জি স্যার। ব্যাপারটা তো আসলেই বেশ মজার, আমার তো আবার ওদের সাথে কথা বলতে ইচ্ছে করছে। অবশ্যই কথা বলবেন, আর ওরাও আপনার সাথে কথা বলে খুবই খুশি হবে মিসেস স্মাইল। দাদার বাচ্চা গাদা, তুই কি আকাব কুকাব করে আন্ডা ব্যাগের ডুবাইতিস? আছে যে এটা আমার হাতে দে, যা ইয়ানে বদলক মত সুতা বই থাক, যা। আরে যা। ওরা যখন প্রথম এসেছিল তখন একেবারে বস্তির মানুষ ছিল, আর এখন ওরা একেবারে ভদ্রলোক হয়ে গেছে। ওই যে ওদের একজন, এক্সকিউজ মি। ও কেমন আছো? তোমার গল্পটা আমাকে বলো তো। ইয়ে মানে মানে ঘটনাটা হইলো, ঘটনাটা হইলো ইয়ে মানে আই অন যাই। তুমি যদি তোমার গল্পটা আমাকে খুলে না বলো তাহলে আমার মনে হবে একটা কিছু মিস করেছি। শুনেন, আমি তো চলে যান, নইলে খুব বড় বিপদ হবে না। আই ও তোমার কি হয়েছে? দেখে তো মনে হচ্ছে তোমার মাথার উপর কেউ তরবারি ধরে আছে। আসলে আপনি একটা ছাগল। এই লোকটার সমস্যাটা আসলে কোথায়? বাচ্চা পাড়া, তুই ব্যাগের সর্বনাশ করবি তাহলে আস। তুই সব সময় বসগিরি করবে না বুঝিস? আয় বসগিরি করি। হ্যাঁ বহুত বুদ্ধি। শেষ পর্যন্ত তুইও শুরু করলে। ইয়োর ড্রিঙ্ক ম্যাডাম। Pardon me, madam. Stop it! বন্ধ করো, বন্ধ করো এই সব। তোমরা তো একেবারে অভদ্র। আন্ডারে অভদ্র করবে না। আচ্ছা আচ্ছা, তোমরা তাহলে অভদ্রতাই করবে না? দাঁড়াও, আমি আচ্ছা সিনেটর একটা কথা। আরে
শেষ পর্যন্ত তাহলে আমি জিতেলি নুগো। আর আমি বুঝলি যে নিম গাছের তলাতে মধু ঢেললো আর রস মিষ্টি হবে না খুব। হ্যাঁ প্রফেসর, আর আমি ওদের কাছ থেকে একটা জিনিস শিখেছি। আপনি আবার কি শিখলেন? বুদ্ধিমান মনে করো, এখন দেখেন কেন।